ট্রাভেল এমকের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম কাজল সাতের সর্বশেষ কাজ দেখতে। আর কাজল সাত লঞ্চটির তার পুরো সম্পূর্ণ লঞ্চটি কিন্তু রং পরিবর্তন করা হয়েছে। তৃতীয় তলায় মাস্টার ব্রিজ বড় করা হয়েছে আর 18টি কেবিন বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এই লঞ্চটি কিন্তু নতুন রূপে সাজানো হচ্ছে। আজকে আপনাদেরকে কাজল সাতের সর্বশেষ কাজের অবস্থা দেখাবো। তো চলুন এবার লঞ্চের ভিতরে যাই। তো আমি এখন আছি কাজল সাত লঞ্চের ভিতরে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লঞ্চটি কিন্তু রং পরিবর্তন করা হয়েছে ভিতরে এবং বাহিরে। তো আমি এখন আছি লঞ্চটির একেবারে নিস্তলার ফ্রন্ট সাইডের সামনে। আর কাজল সাত লঞ্চটির তার সম্পূর্ণ লাইটিংগুলো পরিবর্তন করা হবে, নতুন লাইটিং লাগানো হবে। তো এটি হচ্ছে নিস্তলা ফ্রন্ট সাইড। তো চলুন এবার লঞ্চের ভিতরে যাই, দেখি নিস্তলা ডেকে কী কী পরিবর্তন করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিস্তলার যে ডেকটি রয়েছে এই ডেকে কিন্তু তার লাইটিং এবং রং পরিবর্তন করা হয়েছে, প্রায় নতুন করে আবার রং করা হয়েছে এই লঞ্চটিকে। আর এই লঞ্চটির যত লাইটিং আছে সব লাইটিং কিন্তু পরিবর্তন করা হবে। তো এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাজল সাতের নিস্তলা ডেক। আর কেবিনের কথা যদি বলি তাহলে কাজল সাত লঞ্চটির আগে ছিল প্রায় 82টি কেবিন, আর এখন তৃতীয় তলায় 18টি কেবিন বাড়িয়ে তারা পুরো 100টি কেবিন দেওয়া হয়েছে এই কাজল সাত লঞ্চে। আর মাস্টার ব্রিজ যেখানে ছিল আগে 9 ফুট, আর এখন 2 ফুট বাড়িয়ে প্রায় 11 ফুট করা হয়েছে মাস্টার ব্রিজটি। আর এটি হচ্ছে দেখতে পাচ্ছেন কাজল সাতের নিস্তলা ডেক। ডেকটি কিন্তু পুরো রং পরিবর্তন করা হয়েছে, আর এই লঞ্চের কোনো ইঞ্জিন পরিবর্তন করা হবে না, আগের ইঞ্জিনটি দেওয়া হবে। আর সার্ভিসে আসতে জানুয়ারি মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে এই লঞ্চটি ঢাকা পটুয়াখালীতে নতুন করে সার্ভিস দিবে। তো দেখতে পাচ্ছেন যে কাজল সাতের নিস্তলা ডেকের অবস্থা, পুরো ডেকটি কিন্তু রং পরিবর্তন করা হয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ইঞ্জিন রুমের সামনে। এটি হচ্ছে ইঞ্জিন রুম, কাজল সাত লঞ্চের ইঞ্জিন রুম। ইঞ্জিন পূর্ণ পরিবর্তন করা হবে না, আগের ইঞ্জিনই থাকবে। তো এখন আমরা যাব কাজল সাত লঞ্চের একেবারে ডেকের পেছনে। তো সেখানে দেখি যে টয়লেটের কোনো পরিবর্তন করা হবে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে টয়লেট কোনো পরিবর্তন করা হবে না, শুধু লাইটিং আর রং পরিবর্তন করা হবে। তো এখন আমরা যাব কাজল সাত লঞ্চের দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় গিয়ে দেখব কোনো পরিবর্তন করা হয়েছে কিনা। তো চলুন যাই দ্বিতীয় তলায়। এটি হচ্ছে ইঞ্জিন রুম। তো চলুন এবার দ্বিতীয় তলায় প্রবেশ করি। তো আমি চলে আসলাম কাজল সাত লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইটের সামনে। এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইট। দ্বিতীয় তলায় কোনো পরিবর্তন নেই, শুধু লাইটিংগুলো পরিবর্তন করা হবে আর রং কিছু জায়গা রং পরিবর্তন করা হবে। এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইট। আর এটি হচ্ছে দ্বিতীয় তলার রিভার্স সাইড। দ্বিতীয় তলার রিভার্স সাইডে লাইটিং আর রং পরিবর্তন করা হবে। তো সামনে দেখা যাচ্ছে যে কিছু ইলেকট্রিক মিস্ত্রি তারা এই লাইটিংয়ের কাজ করছে।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে যারা ইলেকট্রিক মিস্ত্রি রয়েছে তারা কিন্তু এই কার্য সাত লঞ্চের লাইটিং এর কাজ করছে। এটি হচ্ছে দ্বিতীয় তলার মাঝখানের কেবিনগুলো। প্রায় বলা যায় কাজল সাত লঞ্চের পুরো লঞ্চটি কিন্তু তার লাইটিংগুলো পরিবর্তন করা হবে, নতুন লাইটিং দেওয়া হবে। আর দ্বিতীয় তলা যে ভিআইপি রুমটি রয়েছে সেটি কোনো কিন্তু পরিবর্তন করা হবে না, তো যার কারণে আপনাদেরকে সেই ভিআইপি রুমটি দেখাতে পারছি না। তো এবার চলুন তৃতীয় তলায় প্রবেশ করি। তো আমি চলে আসলাম কাজল সাত লঞ্চের তৃতীয় তলায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে যারা রং মিস্ত্রি রয়েছে তারা কিন্তু রঙের কাজ করছে। পুরো লঞ্চটি কিন্তু তার রং পরিবর্তন করা হবে, রং এবং লাইটিং পরিবর্তন করা হবে, নতুন রূপে সাজানো হবে এই কাজল সাত লঞ্চটি। তো আমি এখন দাঁড়িয়ে আছি কাজল সাত লঞ্চের তৃতীয় তলায়। এটি হচ্ছে কাজল সাত লঞ্চের তৃতীয় তলা। আগে লাইটিং পরিবর্তন করে এখন নতুন লাইটিং দেওয়া হবে কাজল সাত লঞ্চে। তো আমি এখন দাঁড়িয়ে আছি কাজল সাত লঞ্চের তৃতীয় তলার রিভার্স সাইডের সামনে। এটি হচ্ছে তৃতীয় তলার রিভার্স সাইড। তো এবার চলুন মাস্টার ব্রিজটি দেখে আসি, কাজল সাত লঞ্চের মাস্টার ব্রিজটি। আর মাস্টার ব্রিজটি কিন্তু আগে ছিল 9 ফুট, আর এখন 2.25 ফুট বাড়িয়ে প্রায় 11.25 ফুট বাড়ানো হয়েছে এই মাস্টার ব্রিজটি। তো এটি হচ্ছে কাজল সাত লঞ্চের মাস্টার ব্রিজ। আগে ছিল 9 ফুট, এখন 2.25 ফুট বাড়িয়ে প্রায় 11.25 ফুট বাড়ানো হয়েছে। এটি হচ্ছে কাজল সাত লঞ্চের ড্রাইভিং রুম। এখান থেকে লঞ্চটি পরিচালনা করা হবে। ড্রাইভিং রুমটি কিন্তু লাইটিং পরিবর্তন করা হবে। প্রায় বলা যায় কাজল সাত লঞ্চটি কিন্তু পুরো লঞ্চটি কিন্তু লাইটিং পরিবর্তন করা হবে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মাস্টার ব্রিজের সামনে। তো এখানে দেখুন যে নিচে যে সাদা দাগ দেখা যাচ্ছে সেই সাদা দাগ পর্যন্ত ছিল 9 ফুট, আর উপরে 2.25 ফুট। তো আগে ছিল 9 ফুট এই মাস্টার ব্রিজটি, আর এখন 2.25 ফুট বাড়িয়ে 11.25 ফুট করা হয়েছে এই মাস্টার ব্রিজটি। দেখতে পাচ্ছেন যে কাজল সাত লঞ্চের মাস্টার ব্রিজ বা ড্রাইভিং রুমটি 11.25 ফুট বাড়ানো হয়েছে। তো আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কাঠমিস্ত্রি রয়েছে তারা কিন্তু এই মাস্টার ব্রিজ বা ড্রাইভিং রুমের জন্য কাজের জন্য তারা কাজ করছে। তো এখন আমরা যাবো কাজল সাত লঞ্চের তৃতীয় তলায়, যেখানে 18টি কেবিন বাড়ানো হয়েছে সেই কেবিনগুলো দেখতে। তো চলুন সেই কেবিনগুলো দেখে আসি। আর আমরা এখন আছি কাজল সাত লঞ্চের তৃতীয় তলার রিভার্স সাইডের সামনে। এটি হচ্ছে তৃতীয় তলার রিভার্স সাইড। আর এই কাজল সাত লঞ্চের আগে কেবিন ছিল প্রায় 82টি, আর এখন 18টি কেবিন মিলিয়ে সর্বমোট 100টি কেবিন দেওয়া হয়েছে এই কাজল সাত লঞ্চে। তো আমি এখন চলে আসলাম কাজল সাত লঞ্চের তৃতীয় তলার একেবারে পেছনে। এটি হচ্ছে যেখানে তৃতীয় তলায় 18টি কেবিন বাড়ানো হয়েছে সেই জায়গাটিতে। এখানে দেখতে পাচ্ছেন যে দুপাশে দুটি ডাবল কেবিন, আর দুপাশে হচ্ছে দুটি সিঙ্গেল কেবিন। প্রায় এখানে কিন্তু 18টি কেবিন দেওয়া হয়েছে। রিভার্স সাইডে হচ্ছে দুটি সিঙ্গেল কেবিন এবং দুটি ডাবল কেবিন। এটি হচ্ছে তৃতীয় তলার রিভার্স সাইডে, এখানে কিন্তু 18টি কেবিন বাড়ানো হয়েছে। আর এখানে হচ্ছে কেবিনের যাত্রীদের জন্য এখানে টয়লেটের কাজ করা হচ্ছে। আর মাঝখানে যে এসি কেবিনগুলো রয়েছে, সো এখানে দেখতে পাচ্ছেন যে এসি কেবিনগুলো এখানে কিন্তু সিঙ্গেল কেবিন দুটি এবং ডাবল কেবিন দুটি। এখানে হচ্ছে এসি কেবিনগুলো হবে, এটি হচ্ছে একটি ডাবল কেবিন। আর এই পাশে হচ্ছে একটি ডাবল কেবিন।
আর কাজও সাত লঞ্চের তৃতীয় তলা যেখানে 18টি কেবিন দেওয়া হয়েছে সেখানে হচ্ছে দুপাশে রিভার্স সাইডে হচ্ছে 6টি করে কেবিন 12টি আর মাঝখানে যে 6টি হচ্ছে এসি কেবিন এই 18টি কেবিন কিন্তু তৃতীয় তলার একেবারে পিছনে দেওয়া হয়েছে আর এখানে সম্ভবত কেবিনে যাত্রীদের জন্য খাবারের রুমে হবে এটি এখান থেকে খাবার সরবরাহ করা হবে কেবিনে যাত্রীদের জন্য আর এটি হচ্ছে আরেক পাশে রিভার্স সাইড এখানেও কিন্তু দুটি ডাবল কেবিন এবং দুটি সিঙ্গেল কেবিন এখানে হচ্ছে 6টি কেবিন যেখানে 18টি কেবিন বানানো হয়েছে তো চলুন এবার কাজু সাত লঞ্চের ছাদে যাই তো আর এখানে কিন্তু নামাজের জন্য একটু জায়গার ব্যবস্থা করা হয়েছে আর আমরা এখন চলে আসলাম কাজু সাত লঞ্চের ছাদে আর 18টি কেবিন বানানোর কারণে কিন্তু কাজু সাত লঞ্চের যে ছাদ এই ছাদটি কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে তো যার কারণে কিন্তু কাজু সাত লঞ্চের যে ছাদটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ছাদ এই ছাদটি কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে কারণ 18টি কেবিন বানানো হয়েছে তো জায়গার একটা ব্যাপার আছে তো তার কারণে কিন্তু কাজু সাত লঞ্চের ছাদটি একটু ছোট হয়ে গেছে আর ছাদের এখানে যারা নামাজ পড়বে তাদের জন্য এখানে উজু করার জায়গা রয়েছে তো এখন আমরা যাবো কাজু সাত লঞ্চের দ্বিতীয় তলা ডেকে তো চলুন এবার দ্বিতীয় তলা ডেকে দেখে আসি সেখানে কি কি পরিবর্তন করা হয়েছে তো আমি চলে আসলাম কাজু সাত লঞ্চের দ্বিতীয় তলা ডেকে তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলা ডেকটি কিন্তু রং পরিবর্তন করে নতুন রং দেওয়া হয়েছে তো দ্বিতীয় তলা ডেকে কিন্তু লাইটিং আর রং পরিবর্তন করা হয়েছে প্রায় নতুন রূপে সাজানো হবে কাজু সাত লঞ্চটি আর এই লঞ্চটি সার্ভিসে আসবে জানুয়ারি মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে এই কাজু সাত লঞ্চটি যাত্রীদের সার্ভিস দিবে তো এবার চলুন দেখে আসি কাজু সাত লঞ্চের দ্বিতীয় তলা ডেকের যাত্রীদের জন্য কোনো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় তলার ডেকের যাত্রীদের জন্য কিন্তু টয়লেট টয়লেট পরিবর্তন করা হয়েছে রং পরিবর্তন করা হয়েছে টয়লেটের এখানে লাইটিং আর রং পরিবর্তন করা হয়েছে কাজু সাত লঞ্চের দ্বিতীয় তলার ডেকের যাত্রীদের জন্য এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেক তো আশা করি কাজু সাত লঞ্চের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ